হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আর একটা নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে আমি যাচ্ছি আমাদের বাড়ি, এখানে পাশে বলতে কাছাকাছি একটা জায়গায়, 7-8 কিমির মধ্যে বগুড়ার কাছাকাছি। এখানে একটা জায়গা আছে কুলগাছি বলে, তো ওখানে একটা শিব মন্দির আছে। তো শিব মন্দির তো সব জায়গায় থাকে, কিন্তু এই শিব মন্দিরের একটা স্পেশাল ব্যাপার কি, এটা জলের মধ্যে পুকুরের মধ্যে একটা ব্রিজের মতো করা আছে, তার উপরেই মন্দিরটা। আর দেখতেও খুব ভালো, আমি অনেকে ফটো দেখেছি ওখানে ফটো পোস্ট করতে, আমি নিজে যদিও এখনও যাইনি, তবে আজকে যাব, গিয়ে দেখব কেমন জায়গাটা, গিয়ে মজা নেবো। আর কোনো ব্যাপার না, আমি হ্যান্ড স্যানিটাইজার মাস্কটা সবই নিয়ে নিয়েছি, জাস্ট ভিডিও করার জন্য এটা খুলে রেখেছি। তো আমি প্রীতম অ্যান্ড ইউ আর ওয়াচিং ভবঘুরে প্রো। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি, এই পিছনে মন্দিরটা দেখা যাচ্ছে। তো আমি এখন পৌঁছে গেছি, এই বলতে গেলে এখন দুপুর টাইম, পুরো ফাঁকা জায়গাটা, খুব সুন্দর জায়গা, এই যে দেখাই যাচ্ছে পিছনে। আর আমি এখন এখানে কিছুটা সময় কাটাবো, জায়গাটা খুবই শান্ত জায়গা, মানে কি বলবো। আর এটা একটা গ্রামের মধ্যে কুলগাছি, কুলগাছি বলে জায়গাটা, আর এই মন্দিরটা পুরো জলের মধ্যে, বুঝতে পারছো। এখন পুকুরের জলটা একটু কম আছে, আর আমি এখন এই ঘাটে ঘাটে দাঁড়িয়ে আছি, যে ঘাটটা, এখানে অনেকে স্নান টান করে হয়তো। তো চলো তোমরা কিছু শর্টস দেখে নাও। जय हो, जय हो शंकरा, आदि देव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु रे शिवाय शंकरा। नमो नमो जी शंकरा, भोलेनाथ शंकरा, सुन देव रे महेश्वरा। जन्म से भी पहले तेरा वास था, ये जग रहे या ना रहे, रहेगी तेरी